শোনো রফিক, সামসুকে তোলার সময় বেশি সময় নেওয়া যাবে না। জি স্যার, শুধু যাব, দুইটা কথা বলবো আর চটটস করে গাড়ি তুলবো। ওই রকম আসামিরে গ্রেপ্তার করার অভিজ্ঞতা আমার আছে। তাইলে তো কোনো চাপই নাই, কিন্তু স্যার বলতেছে বান্দরবন অফিসে তাকে বন্দি করে রাখবি। ওনারা তো বললেই খালাস, কাজ তো আমাদেরই করা লাগবে। সাভারে আমি দেখছি সামসুর সাথে কালামানিক আর টেরা থাকে, ওরা খুব ডেঞ্জারাস। ওরা তো দুই হাত দিয়ে মেশিন গান চালায়, যদি শুনে পাহাড়ে লুকায় রাখছি গুলি করে ঝাঁঝরা করে দিবে। তুমি মিয়া র‍্যাব হয়ে সন্ত্রাসীদের ভয় পাচ্ছ, তাইলে কি চলবি? না স্যার, ভয় করব কেন, পূর্বের অভিজ্ঞতা থেকে অনুমান করে বলতেছিলাম। 2015 সালে সাভার থানার পাশে আমি থাকতেছিলাম, তখন আমি ইন্টারের ছাত্র। একদিন সকালে বাইরে প্রচুর গোলাগুলি হচ্ছে, বের হয়ে দেখি অপারেশন ক্লিন হার্ট চলতেছে, পুরো এলাকা পুলিশ আর র‍্যাব দিয়ে ঘিরে ফেলছে। পরে ঘটনা শুনি পুলিশের হাত থেকে দুইটা আসামি ছিনতাই করছে। পরে পাশের গলিতে দেখি দুইটা ছেলের হাতে রাশিয়ান 47, যেটাতে ট্রিগার চাপলে বের হতে থাকে গুলি। ওরা দুইজন এমনভাবে গুলি করতেছে, পুলিশ আর র‍্যাব চান্সই পাচ্ছে না, কারণ তাদের কাছে ছিল উন্নত অস্ত্র, সেখানে পুলিশ র‍্যাবের কাছে কোনো উন্নত অস্ত্রই ছিল না। আগে এই সমস্যাই ছিল, প্রশাসনদের কাছে পুরাতন অস্ত্র আর সন্ত্রাসীদের কাছে লেটেস্ট মডেল। তারপরে আর কি কি দেখলা সেগুলো বলো। ওই দুইটা ছেলে কিন্তু টেরা আর কালামানিক ছিল স্যার। কোবা সামসু ওই দুজনে নিজের ছোট ভাইয়ের মতন দেখে, সবসময় ওরা দুজন সামসুর আশপাশেই থাকে। তবে খোঁজ পাইছি টেরা আর কালামানিক এই মুহূর্তে এলাকায় নাই, এটাই সুযোগ সামসুক তুলে নিয়ে আসার। গুড নিউজ, গুড নিউজ। কিন্তু সামসুর সাথে কিন্তু তুমি কথা বলবা, কোনো ভয়ভীতি দেখাবা না, সুন্দর ব্যবহার করবা, বলবা ইমার্জেন্সি কাজের জন্য থানায় যেতে হবে এই বলে গাড়ি তুলবা। এই কাজটা আমাকে দিলেন স্যার, আপনি কথা কইনি ওর সাথে, তাইলে মনে ভালো হয়। আরে বোকা, সামসু আমাকে চেনে, তাতে হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, এত চাপ নিয়েন না, আমি কথা কমুনি। একবার গাড়ি তুললে অজ্ঞান করে ফেলামু, সেই জিনিস নিয়েই তো ঘুরিচ্ছি। রাজনীতিবিদরা নিজের প্রয়োজনে আমাদেরকে বলির পাঠা বানায়, সামসু যদি বেঁচে যায় তাহলে আমাদের খবর আছে। তাইলে একটা কাজ করি স্যার, অজ্ঞান করে ইটের ভাটার মতো নিয়ে যায়, একবার ক্রস ফায়ার দিয়ে দিই, তাইলে হিসাব নিকা সব ক্লোজ হয়ে যাবে। নি ধুর মিয়া, সামসুকে ক্রস ফায়ার করে টিকে থাকতে পারবা, এটা কোনো কথা বললা? সামসুকে তুলে নেওয়ার পর উপর মহলে কত জব দিয়ে করতে হবে, এর কোনো শেষ আছে? আর ব্যক্তিগতভাবে সামসু তো খারাপ না, চাকরি করি সেই সুবাদে তাকে তুলে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু স্যার, ওই শালা বেঁচে থাকলে আমাদের যে রিস্ক হয়ে যায়, ভোটের আগে এত বড় একটা কাজ করতেছি, হালকা ভয়ও লাগতেছে। দেখা যাক না কি হয়, তাকে বান্দরবন না রেখে আমরা অন্য জায়গায় রাখবো। কই রাখার চিন্তা ভাবনা করতেছেন? সময় হলে সবই জানতে পারবো, আগে মাল ডাক তুলি। আচ্ছা ঠিক আছে স্যার। কি ভাই, কালকে ফোন দিলাম তার কোনো রিয়াকশনও নাই, ঘটনা কি? মাঠে আমাদের টিম কাজ করিচ্ছে, তথ্য পাইলে তাকে তুলে নিয়ে আসবো। এখন পর্যন্ত ঠিকঠাক ইনফরমেশন পাইনি, সেজন্য আপনার সাথে যোগাযোগ করা হয়নি। এত স্লো ভাবে কাম করলে কি হয়, দুই দিনের ঘটনা, এত পর্যন্ত কোনো তথ্য পেলেন না? আমরা তো আর বসে নাই ভাই, আমরা হামাগরের মতোই কাজ করিচ্ছি, সঠিক ইনফরমেশন না পাইলে কাউকে তো হুটহাট করে তুলে নিয়ে আসবার পারি না। আপনি সহজ হিসেবে এত কঠিন করে দেখতেছেন কে? এটা স্যামসুর লোক ছাড়া আর কে করতে পারে? আপনি এক কাজ করেন, টেরার কালামানিককে তুলে আনেন, ঠিক মতো পাশাই কয়েকটা দিলে সব ক্যাটক্যাট করে বলে দিবিনি। নির্বাচনের শুরু থেকেই ওরা ডিস্টার্ব করতেছে। আরে ভাই, আমরা হচ্ছে পাওয়ার পার্টির লোক আর আমরাই ঠেলা খায় বসে আছি, আপনারা থানাতে বসে কি করেন কিছুই বুঝি না। মাথা এক না ঠান্ডা করেন ভাই, আজকের মধ্যে যে কোনো একটা রেজাল্ট পাওয়া যাবেন। ভাই ভোটের যেহেতু আর সময় নাই, কালকের দিন পরেই ভোট, আমার একটা কাম করে দেওয়া লাগবে। তা আবার কি কাম করা লাগবে? সফিকে একটা থ্রেট দেওয়া লাগবে যেন ভোটের দিন কোনো নয়সয় কাম না করে। আরে ভাই, সফিক তো আপনাকেরই পার্টির লোক, ওই আবার কিসের নয়সয় করবি? ওই আমার ভোট করিচ্ছে না, আপনি একটা থ্রেট দেন তাহলে 100-100 কাম হয়ে যাবি। ওর ভোট ছাড়াই আমি জয়ী হমো, খালি যেন ওই আমার মাঠটা নষ্ট না করে। অক কিসের আবার থ্রেট দেবো, অক ডাইরেক্ট বন্দুকের নল ঠেকে দেবো, তাহলেই এমনি সোজা হয়ে যাবে। ভাই এনা জোরালো ভাবে দেখেন, সফিকের কাছে আমি ধরা, দীর্ঘদিন একসাথে চলছি, তাই আমার বহুত গুম্বুর জানে। আপনি ঠিক মতো ঠেট দিলে 100-100 কাজ হবে, লোকটা কিন্তু ভীতু আছে। আচ্ছা যেটা কইছি সেটাই করে দিবনি, এখন যান। তাহলে থাকেন, এখন উঠি, রাতের বেলা ফোন দিবনি। চা কফি কিছু খাবেন নাকি, তাহলে অর্ডার দেই। না ভাই, আইসে কিছু খামো না, আল্লাহ যদি সম্মান দেয় একবারে ফুলের মালা গলায় নিয়ে এসে চা খামো। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, দেখা যাক কি হয়। হ্যালো, কি খবর, কেমন আছো? এই তো আছি ভালো, তে তুমি কেমন আছো, সব কি ঠিকঠাক আছে? আমি খুব একটা ভালো নাই, কিচ্ছু খাবার বাড়িচ্ছি না, খালি বমি হচ্ছে। তাহলে ডাক্তার দেখাও, যদি কোনো সমস্যা থাকে বলবি নি। এই সময় তোমার পাশে আমার থাকাটা খুব জরুরি ছিল, কিন্তু নির্বাচনের কারণে তা তো আর সম্ভব হচ্ছে না। এই অবস্থায় এরকম করে না থেকে তুমি ডাক্তার দেখাও, তাহলে ভালো হবে।
মা ডাক্তারের কাছে লিয়ে যাবার চাইছিল কিন্তু আমি যাইনি। তোমার যে আসার কথা ছিল কই আসলে না তো? যাই কিঙ্গা করে, খুব ঝামেলার মধ্যে আছি, কালকের দিন পরেই ভোট, এখন যদি আমি না থাকি সবকিছু তো উল্টাপাল্টা হয়ে যাবে। তোমার কথা খুব মনে হচ্ছে, মা কলাম হামাকানা বাড়িতে রেখে আসার ব্যবস্থা করো, কিন্তু মা কোনোভাবেই রাজি হচ্ছে না। একা একা কি যে করিছ, ঠিকঠাক মতো খাচ্ছ কি না? আমারও তো খুব চিন্তা হয়, একলা একলা তুমি কি যে করতেছ আল্লাহই ভালো জানে। শোনো, আজকে রাতে এটি এসে খাওয়া দাওয়া করবে, আমি কিন্তু না শুনবার চাই না। দেখি কি হয়, তে রাখলাম তাহলে, পরে কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। কেরে ফটিক, আজকাল তো তোকে দেখাই দেয় না। দেখা যাবি কোথ থেকে, সামনে ভোট তো, এই জন্য আর ব্যস্ত আছি। একটা কথা শুনলাম, তোতার লোকে নাকি তোরা ধরে মারছো। এ মিয়া, এলে ভুলভাল খবর তোমাকে কে কয়? দোকানে তাসার সময় শুনলাম, ওই মরা সব গল্প করিচ্ছে। মানছে কলেই তো হবি না, সে রেতে আমি লাভের মধ্যে বাড়াইনি। তে দোকানে আর চুকে কিছু নেবো নাকি? 2 কেজি তেল আর 2 কেজি পোলার চাউল আর বিরিয়ানি রান্দার জন্য জেলে ময় মশলা লাগে, সেলে দে। পিকনিক খাচ্ছ নাকি না তোর চাচার বাসায় নিয়ে দেবো? হ হ, ক্লাবের সামনে পিকনিক খামো, সব স্যার দাওয়াত দিছি। শৌকলিক দাওয়াত দিলো, তুই হামাক তো দাওয়াত দিলো না, তুই আমার বোর্ডের কি দরকার নাই? আরে ভাই, তুমি তো কাছের লোক, তোমার আবার কি গোয়া লিখবি? তুমি এমনি চলে আসো, রাত 9টার দিকে দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে আসো, মিজান করো না, সবাই কিন্তু অপেক্ষা করবো তোমার জন্য। শোন ফটিক, সব মিলে আসো, 10 টাকা হচ্ছে, টেকারো দে। আরে পাগলা, এটা কি আমি খাচ্ছি, এটা খাবি জনগণ, গোল্লা পেটে দিল, গোল্লার নামে লেগে থো। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি দিচ্ছি। ভাই বসে আছেন কে, গোসল করেন? গতকাল তো গোসল করেন নাই। এরকম করে গোসল না করে থাকলে শরীর খারাপ করবে, ভোটের আগে তো শরীর খারাপ করা যাবে না। আমি দম ফালানোর সময় পাচ্ছি না, আর তুই গোসল না পড়ে আসু, মাথা মতো সব ঘুরিচ্ছে, টেকা বছর সব পানির মতো খরচ হয়ে যাচ্ছে। নির্বাচনে যদি জিত পান না পারি তাহলে তো কানা থাল নিয়ে রাস্তার মোড়ে বসা লাগবি। এলি খরচ হিসাবে ধরেছেন কে, ইনভেস্ট হিসাবে ধরে নেন, এমপি হলে এলি সব সুদে আসলে তুলে নেওয়া হবে। 2 দিন ধরে এলাকার মধ্যে ঘুরে যেটা বুঝলাম, টিউবওয়েল মার্কা রোয়া পড়ছে সবার মুখে, একই কথা, টিউবওয়েল মার্কা সবার সেরা, তোতা ভাই যোগ্য লোক, জয়ের মালা তারই হোক, শকির খালি এই কথাই করছে। আমি ছাড়া কোনো যোগ্য ক্যান্ডিডেট আছে? শামসু তো আসলে সাবারের টোকায়, তাই হচ্ছে আবার এমপি ক্যান্ডিডেট। শোন, কাল দিন পরেই তো ভোট, যে যে এলাকায় হামাগের ভোট কম আছে সেই সেই এলাকায় ডিউটি বাড়ে দে, আর কোনোভাবেই হামাগের বিপক্ষের লোক যেন ভোট দিবার না আসে পারে সেই ব্যবস্থা করব। সব এলাকা তো মোটামুটি ঠিকই আছে, খালি শামসুর লোকজনই সমস্যা। আপনি খালি আমার হাত বাঁধতে থুসেন, তাছাড়া যারা এলাকা বেকা আছিল তাদের কূপে সোজা করলাম নি। এ হারামজাদা, তোর খালি মুখের ডাইলগ বাজি, এত কম বুঝিস কৃষক? অপ্রয়োজনীয়ভাবে হাত তুলবার নিষেধ করছি, তাই বলে হাত তো বাঁধতে থইনি, হামাগের আয়ত্তের বাইরে যখন যাবি তুই তখন অ্যাকশন নেওয়া শুরু করবো। কনফিউশন ক্লিয়ার করে দিয়ে ভালো করলেন ভাই। তো ভোটের দিন শফিক আর ফটিকের ভোট সেন্টারে আসা নিষেধ, চিংড়া পিংড়া দিয়ে আবার বাড়ি ঘিরে রাখবো, উই বার হলে কিন্তু আপনি অনেক ভোট নষ্ট হয়ে দেবে। এই ক্ষমতা থাকলেই প্রয়োগ করতে নাই, তাতে করে নিজের ওজন কমে যায়। শামসু আর শফিক চেয়ারম্যানে কীভাবে টাইট দ লাগে সেই ব্যবস্থাই চলতেছে। তলে তলে কী চলেছে ভাই, হামাগেলা কন তো শুনি। সময় হলে সব এমনি জানে পারবো, অত তাড়াহুড়া করছ কেন? বাইরে কেটে কেটে আছে, ভিতরে আসবার ক। আচ্ছা ভাই করছি। কাম সারছে রে, ডনকে এখন আইলো, রাতে আবার ডিউটি করবে নিয়ে যায় নাকি? এ মুন্টু ভাই, মনে মনে হামাক গাল পারিছ নাকি? যা কবে মুখের পুরো কবে, এই বীর বীর করা লোক কিন্তু আমার একবারই পছন্দ না। আরে ভাই, কালকে বগুড়া থেকে মাল নিয়ে যাচ্ছি, সে মালেরই হিসাব করতেছি। তে হঠাৎ করে আমার দোকানে দাঁতের সমস্যা হয়েছে নাকি? তে তুমি না গরুর ডাক্তার, দাঁতের কাম কবে তো শুরু করলে? আমার বন্ধু রাত জাগ আছে না, ওই তো দাঁতের ডাক্তার, ওর কাছে যাইতে যাইতেই শিখে গেছি। দুঃখ তো খালি এক জায়গায়, আমার তো সার্টিফিকেট নাই, তাছাড়া বড় করে একটা ফার্মেসির দোকান দিলাম নি। তুমি শালা পিগলু আছো, কোনো টাকাই কোনো দিক দিয়ে যাবে দিবে না, সব টাকাই ধরবে। বিয়ে তো করস না, এই খরচ বুঝবি কি? সোল সহ আমার পরিবারের 4 জন সদস্য, বিয়ে করে দেখ তারপর কি হয়। তে বছর বছর গ্যাপ দাও কে, একটা ফুটবলের টিমই বানাও। যেই জন্য আসছিলাম, কাল দিন পরে কিন্তু ভোট, এই কয়দিন কিন্তু প্রতিদিন রাত করে ডিউটি দেওয়া লাগবে। ডিউটি তো দিবাই চাই, বইয়ের ভয়ে তো ঘর থেকে বাইরে হবেন না। এই কয়দিনের জন্য বউ সালে শ্বশুর বাড়ি দিয়ে পাঠাও, তোমার খরচও বাঁচবে না, এইদিক ডিউটিও হবে না। কথা তুই মন্দ হইস নি, দেখি আজ চান্স নিমু, শ্বশুর বাড়ি পাঠান যায় নাকি? বউ আমার খুব ভক্ত, আমার কাছে থেকে যাবারই চা না, এটা হলো সমস্যা। এলি আমি বুঝি না, কাল থেকে তোমার বাইরে হওয়া লাগবে, তাছাড়া কিন্তু দোকান বন্ধ করে দেবো। আচ্ছা আচ্ছা, দোকান বন্ধ করা লাগবে না, কালকে থেকে তো তাবের জন্য ডিউটি দেওয়া নি, যা কথা দিলাম। তো তাহলে কথা এরই থাকলো, আমি তাহলে গেলাম। আচ্ছা যা। কি ব্যাপার, শামসু তো আসবে চাইলো, এখনো তো আইলো না। একলা মানুষ, সিঙ্গাটা খুব ব্যস্ত, তবে জিঙ্কে করে হোক, ওক এমপি বানে দয় লাগবি।
ভোটের মাঠ হলো হুইয়ের খেলা, যখন চারদিকে হুই উঠবি তাই জিতবি। তবে এলাকাত ঘুরে দেখলাম ওর ভোটের মাঠ ভালো যদি সুষ্ঠু নির্বাচন হয়। রাত তো অনেক হয়ে গেল, দেখে একটা ফোন দেই, তুমি আছে গুন্ডি? হ্যালো গুরু, বলেন। কে রে কন্ডি তুই, খানদান না তোর জন্য অনেকক্ষণ লাগাতে ওয়েট করতেছি। দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার ময় মুরব্বী আছে, তাকে সাথে কথা শেষ করে এই মাত্র বের হলাম। আচ্ছা আয়, তো তোর সাথে আর কেরা আসিচ্ছে? সাথে কেউ নাই, আমি একলাই আসতেছি। এই সময় তোর কি একলা চলা ঠিক হবে? সামনে ভোট, এই সময় তোর হিসেব নিকেশ করে পথ চলা লাগবে। কতদিন হলে একলা একলা চলি না, ভাবলাম রিস্কে সরে আপনার কাছে যাবো। তার ডায়ের আর কালা মানে কন্ডি রে গুরু, ওকে দুইজনকে একটা কাজে পাঠিয়ে দিছি, আমি যাই, এই বিষয়ে আপনার কমনই। আচ্ছা আসে কাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা আপনি কে? ক্যাপ্টেন স্যার আপনাকে দাওয়াত দিছে র‍্যাব ক্যাম্পে, আমাকে পাঠাইলো আপনাকে নিয়ে যাইতে, প্লিজ আমার সাথে চলুন। না ভাই, এখন তো যাওয়ার পাবো না, ভোটের প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত আছি, মাঝখানে সময় আছে আর একদিন। এই রাতের বেলা আর না যাই, আপনি যাই বলেন কাল সকালে দেখা করবো নি। সবই তো বোঝেন, এই সময় একদিন না থাকলে ভোটের অনেক ক্ষতি হয়ে যাবি। কিন্তু ভাই একটু ইমার্জেন্সি, স্যার তো আপনাকে নিয়ে যেতেই বলছে। স্যারের সাথে আপনার কথা শেষ হইলে আমি আপনাকে রেখে যাব, বেশি সময় লাগবে না, ঘণ্টাখানিক সময় লাগবে, হয়তো নির্বাচন সম্পর্কে কথা বলবে আপনার সাথে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে স্যার হয়তো আপনার সাথে পরামর্শ করবি, তাতে আপনার সুবিধাও হবে। এত করে যান বলিচ্ছেন, তাহলে চলেন, তাহলে আমি গাড়িলে বের হই। না না, আপনার গাড়ি নেওয়া লাগবে না, আমাদের গাড়ি আছে, ওইটাতে আপনাকে নিয়ে যাবো, আবার ওইটাতে রেখে যাবো। ঠিক আছে ভাই, চলেন তাহলে। আচ্ছা চলেন।